হ্যালো বন্ধুরা, আমি শ্যাম বর্ণিল। আশা করি আপনারা সকলেই জানেন, দুটো বাংলা ছবি স্বাধীনতা দিবসের উইকেন্ডে মুক্তি পেয়েছে, একে অপরের সঙ্গে বক্স অফিসে ক্ল্যাশ করেছে। একটা হচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি পদাতিক, চঞ্চল চৌধুরী অভিনীত ছবি, মৃণাল সেনের বায়োপিক। তার সঙ্গে সঙ্গে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি বাবলিও মুক্তি পেয়েছে, যেটা বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে পরিচালক নির্মাণ করেছেন। আবির এবং শুভশ্রী জুটি বেঁধে সেই ছবিতে অভিনয় করেছেন। তো এই দুটো ছবির বক্স অফিসে প্রথম তিন দিনে পারফরমেন্স কীরকম কী রয়েছে, কোন ছবিটার অলমোস্ট ফুল শোধ সংখ্যা বা হাউসফুল শোধ সংখ্যা কীরকম, সেটা আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। এক্সাক্ট বক্স অফিস কালেকশন বাংলা ছবির কখনোই আমরা জানাতে পারি না, যদি না কোনো নামী পত্রিকার তরফ থেকে বা প্রোডাকশন হাউসের তরফ থেকে কোট করা হয়, সেটা আপনারা সকলেই জানেন। ফলত আজকে এই ভিডিওতে কিন্তু এই দুটো ছবির এক্সাক্ট বক্স অফিস কালেকশন সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো না। তিন দিনের মধ্যে সব থেকে ভালো দিন যদি বাংলা দুটো ছবির জন্য কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে প্রথম দিনটা, অর্থাৎ 15ই আগস্ট। সেই দিন কিন্তু বাবলি দুর্দান্ত চলেছে। রিপোর্ট বলছে 56টা অলমোস্ট ফুল শো ছিল এবং 4টে হাউসফুল শো ছিল, যেটা কিন্তু অবশ্যই প্রথম দিনে একটা দুর্দান্ত রেসপন্স। আমরা কিন্তু সব ক্ষেত্রে বাংলা ছবি প্রথম দিনে এত ভালো রেসপন্স দেখতে পাই না। অন্যদিকে পদাতিক কিন্তু সেই ছবিটার কিন্তু অবস্থা খুব খারাপ ছিল, প্রথম দিন একটা মাত্র অলমোস্ট ফুল শো সংখ্যা ছিল। সেই দিন কিন্তু পদাতিক খুব একটা বেশি খাপ খুলতে পারেনি। অন্যদিকে বাবলি কিন্তু সেই দিন দাপিয়ে কালেকশন করেছে, সেটা একেবারে পরিষ্কার। দ্বিতীয় দিন নিয়ে যদি কথা বলি, পদাতিকের একটা মাত্র শো হাউসফুল ছিল, অন্যদিকে বাবলির দুটো শো অলমোস্ট ফুল, একটা শো হাউসফুল ছিল। অর্থাৎ টোটাল হাউসফুল শো সংখ্যা, অলমোস্ট ফুল শো সংখ্যা দ্বিতীয় দিনে বাবলি ছিল 3টে, যেখানে প্রথম দিন ছিল 56+4 60খানা। দ্বিতীয় দিনে কিন্তু বাবলির একটা হিউজ ড্রপ দেখতে পাওয়া গেছে। এটার একটা কারণ অবশ্যই যে প্রথম দিন 15ই আগস্ট ছুটির দিন ছিল, দ্বিতীয় দিন সেই ছুটির দিনটা ছিল না, শুক্রবার ছিল, সেটা ডেফিনেটলি মানছি। কিন্তু তা সত্ত্বেও এই ড্রপটা একটা হিউজ ড্রপ, বিভৎস বড় ড্রপ। মানে প্রথম দিন 7টা গেলে পরের দিন ছুটির দিন নয় বলে কটা হবে, 15টা 20টা হবে, অ্যাটলিস্ট এটুকু হওয়া উচিত। কিন্তু সেখানে মাত্র 3টে, এটা একটা বিশাল বিশাল বড় ড্রপ। বাবলির ক্ষেত্রে এরকম ড্রপ দ্বিতীয় দিন দেখতে পাওয়া যাবে, প্রথম দিন কিন্তু এরকমটা বোঝা যায়নি। প্রথম দিন এত ভালো রেসপন্সের পরে দ্বিতীয় দিন এরকম ড্রপ, এটাই কোথাও একটা কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি পরিচালকদের জন্য বা প্রডিউসারদের জন্য অ্যালার্মিং বিষয়, চিন্তার বিষয়, যেটা কি করে হচ্ছে। এর অর্থ খুব পরিষ্কার, বাবলির ছবিটা প্রথম দিন যারা দেখতে গেছিল তাদের একেবারে ভালো লাগেনি, যে কারণে ওয়ারত্মক খুব পোর হয়েছে। এটা একটা হতে পারে, অথবা এটা হতে পারে যে বাংলা ছবির ক্ষেত্রে ছুটির দিন মানেই মানুষ যাবে, যে দিনগুলো ওয়ার্কিং ডেজ সেদিন কিচ্ছু হবে না, মানে সেদিন মানুষ দেখতে যাবেই না, জাস্ট যাবে না। যারা ছুটির দিনে দেখতে যেতে পারে তারাই বাংলা ছবি দেখে, অন্য দিন যারা অ্যাভেলেবেল থাকে, যারা হিন্দি ছবি সাউথের ছবি উইকডেজে পড়িয়ে দেখে, তারা বাংলা ছবি নিয়ে জাস্ট বদার্ড নয়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অন্যদিকে শনিবার নিয়ে যদি কথা বলি, অর্থাৎ গতকাল তৃতীয় দিন, পদাতিকের একটা শো অলমোস্ট ফুল, একটা শো হাউসফুল ছিল। অন্যদিকে বাবলির কিন্তু আবার একটা গ্রোথ দেখতে পাওয়া গেছে, 13টা শো অলমোস্ট ফুল এবং 2টা শো হাউসফুল ছিল, এগেন শনিবার পার্সিয়াল ছুটির দিন, যে কারণে বাবলির কিন্তু আবার একটা গ্রোথ দেখতে পাওয়া গেছে। রবিবার দিনও হয়তো বাবলির ক্ষেত্রে একটা ঠিকঠাক রেসপন্স বা একটা ভালো রেসপন্স কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। অন্যদিকে পদাতিকের ক্ষেত্রে কিন্তু সেই চান্স আর দেখতে পাওয়া যাচ্ছে না। তিন দিনের পরবর্তীতে বাবলি অনেকটা বেশি এগিয়ে রয়েছে, পদাতিক কিন্তু এখানে পিছিয়ে রয়েছে। পদাতিকের কিন্তু আর কোনোরকমভাবে কোনো সুযোগ সত্যিই দেখতে পাওয়া যাচ্ছে না, যে আশাবাদী থাকবো যে না এই ছবিটা গ্রো করবে, সেটা কিন্তু হওয়ার কোনো চান্স দেখছি না। অথচ আমার কিন্তু ব্যক্তিগতভাবে পদাতিক প্রচণ্ড ভালো লেগেছে, আর বাবলি কিন্তু আমার পছন্দ হয়নি। ছবিটা একেবারেই স্ট্রং ছবি, একেবারেই ভালো ছবি আমার বাবলি মনে হয়নি। সেখানে পাবলিক কিন্তু কোথাও একটা বাবলিকে এগিয়ে রাখছে, পদাতিককে পিছিয়ে রাখছে, এবং সেটাতে আমি যে খুব অবাক হয়েছি তা কিন্তু নয়। তার কারণ পদাতিক যখন আমি রিভিউ করেছি তখনই বলেছি এই ছবিটা মৃণাল সেনের ফ্যানদের জন্য, মৃণাল সেনের সমস্ত ছবি দেখা থাকতে হবে, মৃণাল সেনকে চিনতে হবে, তবেই গিয়ে ওই ছবিটা এনজয় করা যাবে, তবে ওই ছবিটার প্রতি একটা ভালোবাসা জন্মাবে। সৃজিত মুখোপাধ্যায় কী স্ট্যান্ডার্ডের ছবি আসলে পদাতিক বানিয়েছেন তবেই সেটা বুঝতে পারা যাবে। এখন সিনেমা প্রেমী দর্শক সত্যি বলতে কম, বাংলা সিনেমা সেটা ডে বাই ডে আরও কমতে থেকেছে, সেটার জন্য কোথাও একটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিজেরাই দায়ী, যে কারণে ভালো ছবি যখন সত্যিকারের একটা হচ্ছে তখন সেটা রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে না। আর বাবলি দেখুন অনেক অনেক বেশি কমার্শিয়াল, মানে কমার্শিয়াল এই সেন্সে বলছি যে এখন বাংলার বাজারে কী চলছে, বাংলার অডিয়েন্স দেখতে কী পছন্দ করছে, সেই সাপেক্ষে বাবলি অনেক বেশি কমার্শিয়াল। ও সাবজেক্ট ম্যাটেরিয়াল যে উপন্যাসটা থেকে অবলম্বন করে তৈরি করেছে পরিচালক ছবিটা, সেই উপন্যাসটা অনেক বেশি বাঙালি দর্শকদের মধ্যে জনপ্রিয়, সেটার একটা নিজস্ব অডিয়েন্স রয়েছে। সার্বিকভাবে ভেবে দেখলে বাবলি যে এগিয়ে থাকবে পদাতিকের থেকে, অনেক অনেক বেশি এগিয়ে থাকবে, এটা রিলিজের আগে থেকেই জানা ছিল। কিন্তু এতটা পদাতিক পিছিয়ে থাকবে যেহেতু সৃজিত মুখোপাধ্যায়ের ছবি, যে কারণে আমি আশা করিনি, আমার মনে হচ্ছিল পদাতিকের আরও বেটার রেসপন্স থাকবে, কিন্তু সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। এটা সত্যি বলতে খুবই হতাশাজনক। এই দুটো ছবির এখন রেসপন্স কীরকম কী হয় রবিবার দিন এবং সোমবার দিন, যেহেতু একটা পার্সিয়াল ছুটির দিন রাখি আপনারা সকলেই জানেন, তার পরবর্তীতে এই দুটো ছবি কীরকমভাবে বক্স অফিসে হোল্ড করতে পারে না পারে, লেটস সি। আপাতত পদাতিক পিছিয়ে রয়েছে, বাবলি এগিয়ে রয়েছে। আপনাদের কি মতামত এই বিষয়কে কেন্দ্র করে, আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।